আমি তো শুনতেছি আপনাদের আলোচনাটা খুবই ভালো চলছে মোটামুটি বিরক্ত দিলে চাইছি ভাই আমরা তো বাঙালি জাতি আমাদের মা বোনরা যদি একটু আয়োডিন যুক্ত লবণ একটু বেশি বেশি খায় তাহলে হয়তো একটা পরিবর্তন হইতে পারে শত মধ্যে তো এই আর কি অবস্থা বুঝছে তো এই যে রবীন্দ্রনাথের একটি কথা আছে ভাই আসিফ ভাই যে নজরুল মনে হয় প্রশ্ন করেছিল যদি ভুল না করি যে এই যে এই যে এই যে এই যে বেদাবেদ এই যে সামাজিক বৈষম্য এই যে বেদাবেদ মানুষের মানুষের যে পবিত্র মিলনের ক্ষেত্রটা তৈরি করার জন্য তিনি কিন্তু আলোচনা করেছিলেন তখন রবীন্দ্রনাথ বলছিল হয়তো কোনো না কোনো ভাবে যে বাইরের যে লেজ আছে শিং আছে এগুলো তুমি কাটতে পারবা কিন্তু যায় তাহলে সেটা যাবে না আমাদের যে অসুস্থতা সেটা দূর করতে হলে একটা সুস্থ সমাজের যে প্রয়োজন সেটা কিন্তু খুব দরকার কিন্তু এই সুস্থ সমাজটা তো করা যায় না কারণ মুসলমানের গোর্কে জন্মিয়ে তো মুসলমান হতে হবে হিন্দুর গোর্কে জন্মিয়ে হিন্দু হতে হবে এটা কেন

হিন্দুর ঘরে জন্মালে হিন্দু মুসলমানের ঘরে জন্মালে মুসলমান এরকম আর এইটুকু বুঝতে পেরেছি আর ধর্মটা কেন চাপিয়ে দেওয়া হবে আচ্ছা আলেম আলেম ভাই আপনি যদি আপনার কথা গুলো আর একটু গুছাই আপনার এক্সেন্ট ঠিক আছে এক সেন্ট নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি কথা গুলো একটু গুছায় বলতেন আহ তাহলে আমার মনে হয় দর্শকরা বুঝতে পারতো কিন্তু আপনি এইভাবে আমার মনে হচ্ছে কি একটু এলোমেলো কথা হয়ে যাচ্ছে আপনি যদি একটু গুছায় বলতেন তাহলে আমার মনে হয় একটু শর্ট করে গুছাই বলেন তো দেখি আপনি পারেন কিনা

লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বলো কি তোমার আচ্ছা ভাই ঠিক আছে ভাই আমরা এই গানটা শুনেছি সবাই মোটামুটি আমাদের বাঙালির মধ্যে কেউ বাকি নেই গান শুনতে আমি মনে করি বাংলাদেশ বাঙালি যারা আছে তারা প্রত্যেকে দুই চারবার এই গানটা শুনছে আমি তো কয়েক হাজার বার শুনছি ঠিক আছে অনেক ধন্যবাদ আলম ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য তাহলে আজকে ভালো থাকেন বিদায় জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে মানে পরের জনকে যুক্ত করি দেখি মাওলানা জন আপনি মাওলানা জন ওয়াং আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আনমিওট করেন ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমাকে একটু জানাবেন না শুনতে পাচ্ছি না কথা কেটে কেটে যাচ্ছে ভাই মানে কথার মাঝখানে মাঝখানে মনে হচ্ছে আহ ঢুকে পড়ছে এই যে আপনার কথা একদম মানে ভেঙে চুরে একটু একটু করে এখানে পৌঁছাচ্ছে আচ্ছা এবার কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন এইবার ক্লিয়ার শুনতে পেয়েছি কিন্তু কথাটা আবার একটু স্পিডি হয়ে গেছে কথা পরিষ্কার না বাংলাদেশের নেটের কারণে এরকম সমস্যাটা হচ্ছে যদি বেশি সমস্যা হয় তাহলে আমাকে বিদায় জানায় না আর যদি শুনতে মানে বিরক্ত করে না লাগে আর কি আপনি শর্ট করে বলেন আপনি যেটা বলতে সেটা শর্ট করে যতটা কত কম কথায় বলা যায় সেটা বলে ফেলেন তাহলে ওকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে যেই ছাত্রদের যেই আন্দোলনটা শুরু হয়েছে এর পরবর্তীতে যেটা মানে উত্তাপ্তটা বেড়ে গেছে বা উত্তেজিত হয়ে গেছে বেশি আবু সাইদের মৃত্যু বা হত্যাকাণ্ড নিয়ে আর কি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি আবু নিয়ে একটু একটু পার্সোনালি ভাবে দেখলাম যে আমি পার্সোনাল মানুষটাকে দেখার চেষ্টা করলাম তা আমি যতটুকু দেখলাম তার ফেসবুক এ ঢুকে যে সে এতটা উগ্র বা এতটাই উগ্র এতটা ধর্মান্ধ এবং হচ্ছে একজন নারী বিদ্বেষী একজন হচ্ছে অন্য জাতি বিদ্বেষী এইরকম একজন লোক

বেঁচে থাকার এই কোন নাগরিককেই সেটা সে যে মতাদর্শ হোক না কেন যে ধরনের মনোভাবই পোষণ করুক না কেন তাকে মেরে ফেলার অধিকার মানুষের জীবন মূল্যবান এবং সে একজন নাগরিক দেশের একজন নাগরিক সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে বিচার করা যেতে পারে তার যদি কোনো অন্যায় থেকে থাকে আপনি তার প্রোফাইলে কি দেখেছেন আমি জানি না আমিও যে জানি আমিও শুনেছি যে এই আবু সাইড ছেলেটা শিবির শিবিরের সদস্য ছিল এবং মানে বেশ মোটামুটি শিবিরের কর্মী শিবিরের কর্মী দিয়ে এরকম হয় কর্মী হয় কিন্তু মানবাধিকার জিনিসটা হচ্ছে ইউনিভার্সাল এটা কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য সে যদি খুনীয় হয় সে যদি ডাকাতো হয় সে যদি গণহত্যাকারীও হয় তাহলেও তার মানবাধিকার থাকবে তাকে কেউ বিনা বিচারে তাকে এভাবে রাস্তার ভিতরে ঠাস করে গুলি করে মেরে ফেলতে পারে না মুক্তমনাদের মধ্যে কেউ যদি এটা করে প্রতিবাদ করে এটা নিয়ে তাহলে তারা এই যে তাকে মেরে ফেলাটা এই মেরে ফেলাটার প্রতিবাদ করছে সে ব্যক্তিগতভাবে কি না না কি সেটাকে সেটাকে সমর্থন করা ভিন্ন জিনিস আর তাকে যে গুলি করে মেরে ফেলা হলো সেটাকে সেটার প্রতিবাদ করা আরেকটা ভিন্ন জিনিস এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নাই আমি প্রতিবাদ করার কথা বলছি না প্রতিবাদ আমি নিজেও করি যে এই রকম মানুষ একজনকে মেরে ফেলবে পুলিশ বিনা কারণে এটা আমিও প্রতিবাদ করি কিন্তু যে ব্যক্তি আমি মানে একজাক্টলি আমার মনে নাই যে একজন মুক্ত মুক্তমনা মনা যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো এখন আমাদের লাইভ চলে সেখানে একজনকে আমি বলতে শুনেছি তো উনি ওনার পার্সোনাল বিষয় নিয়েই বলতেছে যে আর কি বিষয়গুলোকে বলতে পরে ওনাকে সাপোর্ট করলো আমি যতটুক দেখলাম প্রতিবাদ জানাইতে পারে এটা যে কেউ আমিও জানাইতে পারি আপনিও জানাইতে পারে এই জন্যই আর কি আমি আসলে জানি না যে আপনি কার কথা কি বলছেন এটা আমি আসলে জানি না যে আপনি কি কোন বিষয়ের কথা বলছেন কিন্তু আমি ওনার পার্সোনাল যে বিষয়টা আমাদের যে স্ট্যান্ড আমাদের যে স্ট্যান্ড সেটা হচ্ছে যে কোনো মানুষ সেটা মুসলমান হোক হিন্দু হোক মৌলবাদী হোক জঙ্গি হোক প্রত্যেকের মানবাধিকার পাওয়ার অধিকার আছে যে ইউনিভার্সেল আন্ডারে প্রত্যেক মানুষ পড়ে সেটা সে কোন মতাদর্শে সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না সেটা দিয়ে আমরা দেখতেও যাই না সেটা মানে কি আমরা যদি মানে প্রতিবাদ করি আমি আমিও এই এই ধরনের মেরে ফেলা সেটা যে কারো হোক তার সেটা প্রতিবাদ করি কিন্তু যদি এই ছেলেটা যদি মানে জঙ্গি হয় বা যদি এই ছেলেটা যদি শিবিরের সদস্য হয় রক্ত কাটা শিবির হয় তাহলে সেটা তো ভিন্ন বিষয় সেটার ভিন্ন জায়গাতে ভিন্ন সমালোচনা আমি করতে পারি কিন্তু এটার সাথে এটা তো মানে এক জিনিস না একটা ছেলে সে তাছাড়া এই ছেলেটা তো কম বয়সীতে না তার অনেক সময় ছিল সে হয়তো তার পরিবার এমনও হতে পারে তার পরিবার থেকে শিবিরের যে মতদংশ সেটা সে পরিবার থেকে পেয়েছে বা এলাকা থেকে পেয়েছে এখনো তো সে মানে হয়তো এই জিনিসগুলো নিয়ে সে ভালোভাবে যে চিন্তা ভাবনা করেছে যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করার পরিস্থিতির মধ্যে হয়তো সে যায় নাই সে তো একটা গ্রামের ছেলে এরকমই অসংক হয় যে আমাকে যে 2013 সালে আমার মানে ফাসির ইয়া নিয়ে যে ছেলেরা ঢাকায় আসছিল এই ছেলেদের সাথে জেলখানাতে আমার দেখা হইছে অনেকের সাথে তারকে আমাকে চিন্তা করে নাই হ্যাঁ আমাকে আমার পাশেই বসে ছিল কয়েকটা এখন আমিও একজন ছিলাম আপনার ফাঁসির বিষয় নিয়ে আমি এরপরে এরপরে যখন আমার চিন্তা ভাব শক্তির উদয় হয় আহ অভিজিৎ রায় স্যারের মাধ্যমে মাধ্যমে আমার চিন্তা ভাবনা কিন্তু এর ভিতরে আহ মজার বিষয়টা হচ্ছে যে আপনার বিরুদ্ধে আমি মানে বিরাট বড় একটা জনগোষ্ঠী ধার করেছিলাম একটা সময় ভালো ব্যাপার কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছে যে এই যে এই ছেলেটা মানে তখন আমাকে বলল পুলিশ যে উপকমিশনার সে বললো দেখেন আপনাকে এরা এরাই এরা কিন্তু আপনাকে আপনার ফাঁসি চাইতে আসছে হ্যাঁ দেখেন তাহলে আমি তাদের সাথে একটু কথাবার্তা বললাম এবং বুঝলাম যে এরা তো একদম মাদ্রাসা থেকে আসছে এরা কোনোদিন আমার কোনো লেখা পড়ে নাই বা আমার আমি কি বলছি না বলছি সেগুলো কিছু জানেও না এরা ইন্টারনেট চালাতে পারে না এরা এরা আমার লেখা পড়বে কেমনি আমার লেখা তো মেইনলি পাওয়া যায় ইন্টারনেটে ইন্টারনেটে চালাতে পারে না মোবাইল ফোন অপারেট করতে পারবে না এরা স্মার্টফোন অপারেটর অপারেট করতে পারবে না এরা এদেরকে দিলে তাহলে এরা কি মানে কি করবে তখন হচ্ছে কি আমি আমি তো তো তাদের বিরুদ্ধে আমার কোনো ঘৃণা নাই বা তাদের বিরুদ্ধে তো আমার কোনো বিদ্বেষ নাই হ্যাঁ তারা আমার মানে আমার ফাঁসিতে আসছে আমাকে পাইলে হয়তো তারা মেরেও ফেলতো কিন্তু তাদেরকে তো আমি তাদের প্রতি তো আমি ঘৃণা ঘৃণাটা করতে পারতেছি না কারণ আমি তো জানি যে আমি যদি ওই পরিবারে জন্মাইতাম তাহলে আমিও হয়তো আমার ফাঁসিতে লাভালাভি করতাম হ্যাঁ আমি যদি ওই পরিস্থিতিতে থাকতাম আমি যদি গ্রামের একটা মানে নিঃস্ব পরিবারে একটা দরিদ্র পরিবারে যদি আমি এই বইগুলো আমিও তার একজনের ফাঁসির জন্য আজকে লাভালাভি করতে পারতাম এই কারণে আমি তাকে ডিরেক্টলি তাকে তার এটার জন্য তাকে আমি একদম সরাসরি তাকে আমি ঘৃণা করি না কিন্তু তার মতাদর্শটাকে ঘৃণা করি যে মতাদর্শটা তাকে এই জিনিসটা শিখাইছে বা যে মতাদর্শটা সে অন করে সেইটাকে আমি ঘৃণা করি কিন্তু ব্যক্তিগত ভাবে এই ছেলেটার জীবনটাও তো একই রকমের মূল্যবান যতটা আমার জীবন মূল্যবান তাই না আমার জীবনের সাথে তো এই ছেলেটার জীবনের কোনো পার্থক্য নাই দুইটাই একই রকম পার্থক্য শুধু আমাদের তার ইনফরমেশন আছে বা যুগ আমার ব্রেন কিভাবে কাজ করে তার ব্রেন কিভাবে কাজ করে এছাড়া তো আর আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই তো এইটা হচ্ছে যে কোনো মানুষ যদি মারা যায় বা যে কোনো মানুষ যদি নির্যাতনের শিকার হয় আমরা সবসময় নির্যাতিত মানুষের পক্ষে থাকি কিন্তু বিষয় হচ্ছে যে সে সাথে এটাও আমরা বলবো যে এই ছেলেটা তো শিবিরের ছেলে ছেলেটা তো এই আবু সাইদ ছেলেটা শিবিরের ছেলে এই বিষয়টা কোনো সন্দেহ নেই আমি তার প্রোফাইলটা গেটে দেখছি সে ছেলেটা বেলার হোসেন সাইদির ভিডিও টিডিও দিয়ে কানাকাটি করতে করতেছে ঠিক আছে সেটা তার মত দর্শক কিন্তু তাকে তো এইভাবে মেরে ফেলা যায় না তাকে এইভাবে মানে পুলিশ গুলি করে দিতে পারে না এইভাবে হ্যাঁ আর ছেলেটার গুলি করার ইয়াটাও খুবই মানে ভয়ঙ্কর মানে ভিডিওটাও তো খুব ভয়ঙ্কর ছেলেটা এইভাবে ইয়া করে দাঁড়ায় না একে এ হয়তো এমন হইতে পারতো যে সে বই পত্র যদি ঠিকভাবে পড়তো ইসলামের বই পত্র যদি ঠিক সে পড়তো এক সময় এই যে আপনার পরিবর্তন হইছে না তারপরে আমাদের অনেকের মধ্যে এই পরিবর্তনটা আসছে না যে আমরা একটা সময় আমি আমি নিজে তো একটা সময় আমি মানে নবীর জন্য জীবন দিব এটা আমি চিন্তা করতাম নবীর সম্মান রক্ষা করতে আমার রক্ত দিয়ে দিব কিন্তু পরে তো আমার আমারে পরিবর্তন আসছে এই চ্যানেলটা হয়তো পরিবর্তন হইতে পারত সে হয়তো একটা আমাদের পক্ষেও আমাদের পক্ষেও বিপক্ষেও যে প্রক্রিয়ায় হোক না কেন সেটা একটা মানুষ হইতে পারত ভালো মানুষ হইতে পারত আমরা জানি না তো এখন আমরা কিভাবে এই জিনিসটা বলবো যে এটাকে মানে এটার প্রতিবাদ তো আমরা অবশ্যই করব যে এই চ্যানেলটাকে এভাবে মেরে ফেলা হলো কোনো মানুষ কি তো এভাবে মেরে ফেলা যায় না মানা হয় বলেন অসংখ্য ধন্যবাদ আমি একটা বিষয়ের প্রতি আপনার কাছ থেকে আরেকটু শিখলাম আমি আমি প্রতিনিয়ত শিখছি আরেকটা বিষয় হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাই যে কোনো রাষ্ট্র বা কোন জাতি বা কোনো জনগোষ্ঠী কোনো লেখক বা কে মেরে ফেলতে পারে কিনা তার কারণ হচ্ছে যে সেই লেখাটা ধরেন কোনো জনগোষ্ঠীর ধরেন যে তাদের মিথ্যাচার বা তাদের কোনো কুকর্মকে তুলে ধরার কারণে বা কোনো রাষ্ট্র বা কোনো সরকারের কুকর্ম মানে তুলে ধরার কারণে সেটা কি মানে হিউম্যান রাইটস পরে কিনা বা এই ধরনের কিছু আছে কিনা যেমনটা আমি যদি বলে থাকি যে সালে আপনাদেরকে মূল কেন্দ্র করে আপনি সহ আরো তিনজন অর্থাৎ চারজনকে কেন্দ্র করে তখনই কিন্তু বাংলাদেশের দুই হাজার ছয় সালের আইন তথ্য আইন সংস্কারক আইন বা সাতান্ন ধারা কিন্তু তখন আহ করা হয় আর কি তো এই যে জিনিসটা যে করছে বা এটা মানে হিউম্যান রাইটস মানে যেটা কি বলে আর কি আপনার কথা কিন্তু পরিষ্কার বোঝা যায় নাই ভাই কথা মাঝখানে একটু ইয়া হয়েছে তো আপনি যদি এক সেন্টেন্সে যদি প্রশ্নটা আবার একটু করতেন এক সেন্টেন্সে আচ্ছা আমি বলছি যে কোন জনগোষ্ঠী বা কোন সরকার কোন রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো লেখক লেখা প্রকাশ করে তার ভাব প্রকাশ করে কিন্তু সেটা সেই সরকারের যে সমস্ত ভুল আছে এবং জনগোষ্ঠীর ভুলগুলার বিরুদ্ধে চলে গেছে বা তাদের ভুলগুলো ধরে তুলে ধরছে এখন সেই কারণে কোন শাস্তি দিতে পারবে কিনা বা এটা হিউম্যান রাইটস মানে টোটাল হয় তাহলে তাকে তাকে কোনো শাস্তি দিতে পারবে না মানুষের বাকস্বাধীনতা হচ্ছে অ্যাবসোলিউট বাকস্বাধীনতা মানুষ যে কোনো মতামত প্রকাশ করতে পারবে যতক্ষণ মতামত হতে হবে সেটা যদি সেটা এরকম হয় হুমকি ধরেন আপনাকে হুমকি দিলাম বা আপনাকে মানে এমন কিছু বললাম যেটাতে আপনার উপরে হুমকি আসতে পারে আপনার আপনার উপর আক্রমণ আসতে পারে ফিজিক্যাল ফিজিক্যালি আপনি আক্রমণের শিকার হতে পারেন এই ধরনের উস্কানি বা হুমকি দেয়া এগুলো হচ্ছে ক্রাইম এছাড়া আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যদি এটা আমেরিকাতে এটা ইয়া না মানে আমেরিকাতে আপনি হেড স্পিচ ও দিতে পারবেন কিন্তু অন্যান্য দেশে হেড স্পিচ বলে একটা টার্ম আছে সেই টার্মের আন্ডারে যেটা বলা হয় যে আপনি কোন একটা জাতিসত্তার মানে জাতিসত্তা ধরে আপনি এই ধরনের মন্তব্য করতে পারবেন না মনে করেন যে হিন্দুরা এরকম বা তাদের যেটা দ্বারা সে সমগ্র জাতিসত্তাকে জাতিসত্তার আহ একটা ইয়া বৈশিষ্ট্য আপনি সমালোচনা করবেন এইটা আপনি করতে পারবেন না। যেমন ধরেন আপনি বলতে পারবেন না যে, কালোরা হচ্ছে বুদ্ধি কম। মেয়েরা হচ্ছে বুদ্ধি কম। এই হিজড়ারা হচ্ছে এটা। এইরকম এই ধরনের বক্তব্য আপনি দিতে পারবেন না। তাহলে সেটা হেট স্পিচ এর পড়বে। কারণ কালো হওয়ার সাথে তো যদি আপনার কাছে fact থাকে fact আপনি উপস্থাপন করতে পারবেন। কোনো বৈজ্ঞানিক গবেষণা আপনি উপস্থাপন করতে পারবেন। কিন্তু কোনো বৈজ্ঞানিক গবেষণা ছাড়া just আপনার মনে হইলো যে কালোরা এরকম হয় কালোরা হচ্ছে অশিক্ষিত এই ধরনের কথা বলতে পারবেন না কিন্তু আপনার যদি সেটা নিজের সত্তা হয় নিজের জাতিসত্তা সম্পর্কে আপনি আবার এই সমালোচনাগুলো করতে পারবেন কিন্তু অন্যের জাতিসত্তা সম্পর্কে আপনি এই সমালোচনাগুলো করতে পারবেন না বাস বেরিবে আপনি কি বিষয় কিছু আচ্ছা আমি এই বিষয় আরেকটি আপনাকে মানে এড করে দিতে চাই 2013 সালে যখন আপনাকে সহ আরো চারজন রাসেল ভাই নিজান ভাই সহ আরো আপনাদের চারজনকে যখন গ্রেফতার করা হলো এবং আপনাদেরকে যে আইনে আওতায় নেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ তথ্য প্রযুক্তি টি সংশোধনী আইন 2013 52 ধারা অনুসারে তো এই যে 52 ধারায় যদি আমি এটা যদি চোখ রাখি তাহলে হচ্ছে ধর্মীয় অনুভূতিটাও কিন্তু চলে আসে বা ধর্মীয় আঘাত চলে আসে তো আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে নিজের জনগোষ্ঠী নিয়ে কথা বলা এটা যাইতেই পারে যে নিজের জনগোষ্ঠীর যে সমস্ত ভুল ভ্রান্তি এই সম্পর্কে অবগত করা বা এই নিয়ে ব্লক তৈরি করা যায় কিন্তু এই যে বাংলাদেশে যে তৈরি করলো 2013 সালে যে 57 ধারা তাহলে ইউনিভার্স ইন হিউম্যান রাইটস মানে এটা কিভাবে দেখে আর কি এটা কালো আইন হিসেবে দেখে এই বিষয়ে জাতিসংঘের বেশ কয়েকবার ইয়াও প্রস্তাব উত্থাপন হয়েছে এটাকে কালো আইন হিসেবে আপনি একটু ডোয় থেকে সার্চ করে দেখেন এই আইনটাকে কালো আইন হিসেবে অনেক মানবাধিকার সংগঠন অলরেডি এটাকে বিবৃতি দিয়েছে যে এই আইনটা বিলুপ্ত করে দেওয়া উচিত এই আইনটা একটা মানবাধিকার বিরোধী বাক স্বাধীনতা বিরোধী একটা গণতন্ত্র বিরোধী একটা আইন মালানা ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার যদি নেট ভালো হয় ভবিষ্যতে আমি আবার আপনার সঙ্গে মানে কথা বলবো আর কি এই বিষয়ে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনের কাছে চলে যাই তাহলে